এটা একেবারে নতুন গাছ এর যে পটিং করাটা আপনারা দেখেছেন এটাকে লাগিয়েছিলাম তো মোটামুটি এটা তিন মাস হলো তিন মাসে প্রচুর মানে ফুল ধরেছে তো একটা কথা বলবো যে এই গাছে আপনার বেশি ফল নেওয়া যাবে না কারণ গাছটার হেলথ মানে এখনও শক্ত হয়নি তো এই গাছে আপনি যদি মনে করেন যে সব ফল এলো তারপরে সব হলো না কেন ঝরে গেল কেন এটা যদি মনে করেন তো এটা একদমই ঠিক হবে না আর ফল আপনাকে কিছু ঝরিয়েও ফেলতে হবে আমি অনেক ফল ঝরিয়ে দিয়েছি যে যতটুকু ক্যারি করতে পারবে আমি নেব মোটামুটি এই গাছটা আমি খাবারও দিচ্ছি ফিফটিন ডেজ পর পরে আর প্রত্যেক দিন এমনি যে লিকুইড ফার্টিলাইজারগুলো দিই সেগুলোও দিতে থাকছি তারপরেও কিন্তু আমি কিছু ফল ঝরিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম এটা মোটামুটি কুড়িখানা ফল নিতে পারবে তার বেশি নিতে পারবে না এখানে যেমন দেখুন কতগুলো বড় হয়ে গেছে এই যে নিচেরটা তো বেশ বড় হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ফল অলরেডি এখন বড় হয়ে গেছে আর এই দেখুন এখানেও আরেকটা বড় হচ্ছে নটা তো এই রকম প্রচুরই ফল আছে যেমন এই ডালটায় প্রচুর আছে তো সব ফলগুলো তো হবে না এর মধ্যে নিজে থেকেই ঝরে যাবে আর কয়েকটা হবে ধরুন এই ডালটা থেকে আর দুই থেকে তিনখানা হবে তো খুব বেশি নেবো না মোটামুটি মোটের ওপর এই গাছটায় আমি কুড়িখানা নেব। তার বেশি নেবো না এখানে দেখুন যেমন দুটো তিনটে চারটে এই এই ডাল থেকেও হয়ে যাচ্ছে তো এক একটা ডাল থেকে মোটামুটি পাঁচ ছখানা নেওয়াই যাবে তবে আপনাকে কিন্তু নতুন গাছে একটু খাবারটা হিসেব করে করে দিতে হবে আর পেস্টিসাইড কিন্তু স্প্রে করতে হবে অলরেডি এই দেখুন কিছু ডাল দেখায় এই দেখুন এইখানটায় দেখেছেন তো একটু পোকার আক্রমণ হয়েছে জাব পোকার তো জাব পোকার জন্য নিম অয়েলই যথেষ্ট নিম অয়েল স্প্রে করছি কন্টিনিউয়াস মানে সপ্তাহে দুই তিন দিন কিন্তু করছি তো আজকেও করে দেবো এই দেখুন এরকম পোকা হয়েছে তো এই যে এই ডালটায় এই ডালটায় আর হলে হয়তো দুটো হবে তার বেশি হবে না এটা শুকিয়ে যাচ্ছে তো নতুন গাছে খুব বেশি ফলের আশা করতে হবে না মোটামুটি হলে হয়ে যাবে যেমন এই ডালটাতে দেখাই এরকম এটা তো কিন্তু চার পাঁচটা আসবে তো এই ডালটা তো মোটামুটি আমি সাত আটটা পেয়ে যাচ্ছি আমি কম করে কুড়িখানা বললাম তবুও নতুন গাছে মোটামুটি তিরিশখানা ধরেই থাকতেই পারে তো যখন আর কি বড় বড়ো হয়ে যাবে হারভেস্ট করব করবো তো শেয়ার করব শর্ট লং সব কিছুর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কতটা হারভেস্ট করতে পারলাম কতটা ফল আর কি ধরাতে পারলাম এভরিথিং তো যত্ন পরিচর্যা বলতে ওইটাই ফিফটিন ডেজ পর পরে একটা সলিড খাবার দিয়েছি আর লিকুইড খাবার কন্টিনিউ দিতে থাকছি তো এইগুলো কিন্তু আপনাদেরকে একটু করতেই হবে নাহলে নতুন গাছের সব ফল ধরে রাখা সম্ভবও হবে না এই যে ফুল এসেছে এই জন্য আমি একটা মিক্সড ফার্টিলাইজার দিচ্ছি আর এই মিক্সড ফার্টিলাইজারটাতে আমি সব কিছুই নিয়ে নিয়েছি এই যে প্লেন লাল পটাশটা হয় সেটা নিয়েছি টিএসপি নিয়েছি তারপরে সালফার নিয়েছি ম্যাগনেসিয়াম সল্ট নিয়েছি তাতে সিংকুচি নিয়েছি হাড়ের গুঁড়ো নিয়েছি এগুলো সব মিক্স করে নিয়েছি এতে আরও যদি আপনি অ্যাড করতে পারেন একটু চায়ের পাতা তারপরে ডিমের খোলা কুচি ডিমের খোলা কুচিটা অবশ্যই ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে এতেও প্রচুর পরিমাণে সালফার থাকে তো যেমন আমি গাছে খাবার দিচ্ছি তেমনই গাছের গোঁড়াগুলো পরিষ্কার করে খুঁড়িয়ে নিয়েছি আর একটা কথা যেটা বলতে গিয়েও আমি থেমে গেলাম যে ফাইনাল পটে যখন আমি গাছটা লাগিয়েছি তখন আপনাকে অবশ্যই অন্যান্য গাছ আপনাকে দিয়ে দিতে হবে যেমন শাক জাতীয় গাছগুলো আপনারা ছিটিয়ে দেবেন গরমের সময় গরমের বর্ষার সময় বর্ষা শীতের সময় শীতের তাহলে কি হয় যে যে ফাইনাল পটে যে আপনি বসিয়েছেন সেখানে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে সেটা অনেকটা ডাইলুট হয়ে যাবে অন্যান্য গাছগুলো নিয়ে নেবে তা গাছটা ক্ষতি হবে না তো এখন আমি আর কোনো গাছ দিচ্ছি না কারণ যেহেতু ফুল চলে এসেছে অনেক ফল আছে এই গাছটা প্রচুর খাবার লাগবে তো এখন যে মিক্সড ফার্টিলাইজারটা সেটা দিয়ে দিয়েছি আর এখন শুধু খোল পচানো জলটা দেব খোল পচানো খোল পচানো জল সবজির খোসা ভেজা জল কলার খোসা ভেজা জল এগুলো সবগুলোই আমি ইউজ করছি পর পর অল্টারনেট করে করে রাই শটারটাও দিই তো আজকে খোল পচানো জল সেটা প্রায় পাঁচশো এম এল মতো নিয়েছি আর কলার খোসা ভেজানো জল এটাও আড়াইশো এম এল মতো নিয়ে প্রায় দশ লিটার জলে মিশিয়ে দিলাম দশ লিটার জল তো অবশ্যই লাগবে না গাছটায় হয়তো মগ জলই যথেষ্ট সেই জলটা দিয়ে জাস্ট মাটিটা ভিজিয়ে দেব। মানে এমন বেশি পরিমাণে দেব না যে যে খাবারটা দিলাম সেটা নিচে গড়িয়ে যায় জাস্ট ভিজিয়ে দিলে খাবারটা ভেজা মাটির সাথে মিশে থাকবে তাহলে গাছটা কিন্তু প্রপারলি খাবার পেতে পারবে তা খাবারটা যখন দেবেন সেটা অবশ্যই খুব ভোরবেলায় দেবেন না হলে একটু সন্ধ্যের দিকে দিয়ে দিতে পারেন তাহলে গাছে মানে গাছ আর কি পারফেক্টলি খাবারগুলো পেয়ে যায় খুব রোদের মুহূর্তে কোনো সার জাতীয় জিনিস মাটি দিতে দিতে হয় না বা খুব রোদে পেস্টিসাইডও স্প্রে করতে হয় না আর এখন এই যে গাছে নিম অয়েল ছাড়া অন্য কিছু স্প্রে করছি না কিছু জাব পোকাও হয়েছিল তো ওই আমি একটু সারগুলা জল দিয়ে মাঝে স্প্রে করে দিয়েছি আর নিম অল নিম অয়েল সপ্তাহে দুবার তিনবার করে ব্যবহার করেছি এটাই এটুকুই পরিচর্যা তো এই পর্যন্তই আপনারা এইভাবেই পরিচর্যা নিন যারা নতুন গাছ করেছেন আর কি তাদের যদি ফল এসে থাকে তাহলে এই যত্নগুলো দেখুন আমি দিয়ে রেখেছি তো ওইভাবে পরিচর্যা নিতে হবে আর যারা মনে করছেন যে কামরাঙ্গা গাছ লাগাবো তারা অবশ্যই ভালো নার্সারি থেকে একটা থাই ভ্যারাইটির কামরাঙ্গা নিয়ে এসে লাগিয়ে দিন তাহলে দেখবেন এক বছরের মধ্যে চলে আসবে এটা তো তিন মাসের মধ্যেই ফল চলে এসেছে অবশ্য মাটি করার একটা ব্যাপার রয়েছে মাটি করাটা দেখবেন আগের ভিডিওতে তো মাটিটা ঠিকঠাক করলে আপনার খুবই তাড়াতাড়ি ফল চলে আসবে এটুকু বলতে পারি আর এই গাছটা খুবই মিনিমাম মিনিমাম যন্ত্রে বেড়ে ওঠে খুব বেশি যত্ন লাগে না তার ফল গাছ বলতে আপনারা এই এইটা লাগাতে পারেন যারা একটা নতুন ছাদ বাগান করছেন ফল গাছ লাগাতে ভয় পাচ্ছেন তারা একটা কামরাঙা নিয়ে এসে লাগিয়ে দিন তাহলে এইটুকুই এখানেই শেষ করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ